এখানে স্নান করলে নাকি সব তীর্থের সমান পূর্ণ, জানুন শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের কথা। মথুরার শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করলে সব তীর্থ করার সমান পূর্ণ অর্জন করা যায় বলে মনে করেন অনেকে। জেনে নিন বহু প্রাচীন এই দুটি কুণ্ড সম্পর্কে। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসাবে এই দিনটি পালন করেন কৃষ্ণ ভক্তেরা। জন্মাষ্টমী পালনের আগে আজ আমরা বলবো ব্রজধামের দুটি কৃষ্ণের কুণ্ডের কথা। এই দুই কুণ্ডে হাজার হাজার বছর আগে নাকি নিজের লীলা প্রদর্শন করতেন ব্রজের বালক রাখাল, যিনি কখনো কৃষ্ণ কখনো কানাই আবার কখনো গোপাল নামে পরিচিত। বর্তমানে এই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরার কাছে গোবর্ধন জেলার আরিতা গ্রামে। এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যামকুণ্ড এবং অন্য কুণ্ডটি পরিচিত রাধাকুণ্ড নামে। প্রচলিত কাহিনী অনুসারে মথুরা নরেশ কংস কৃষ্ণকে হত্যা করতে একের পর এক রাক্ষসকে পাঠান। ছোট কৃষ্ণ সেই সব দুর্ধর্ষ সব রাক্ষসকে একাই বধ করে। সব রাক্ষস পরাভূত হলে কংস অরিষ্ঠাসুর নামে রাক্ষসকে পাঠান কৃষ্ণকে বধ করতে। সেই সময় কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছিলেন, বাছুরের রূপ ধারণ করে অরিষ্ঠাসুর গরুর দলে মিশে যায়। সেই কারণে অরিষ্ঠাসুরের আর এক নাম বৃষভাসুর। গরুর দলে মিশে গিয়ে অরিষ্ঠাসুর কৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। কৃষ্ণকে বধ করার সুযোগ না পেয়ে সে ছোট বাছুরগুলিকে হত্যা করতে শুরু করে। গরুর দলে লুকিয়ে থাকা অসুরকে চিনতে পেরে কৃষ্ণ তাকে মাটিতে আছড়ে ফেলে হত্যা করেন। এই ঘটনার কথা জানতে পেরে রাধা বলেন যে দানব হলেও অরিষ্ঠাসুর তখন গরুর রূপ ধারণ করেছিল, আর গোহত্যা করা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণকে সব তীর্থ দর্শন করতে হবে। রাধার কথা সঠিক মনে হলেও কৃষ্ণ বলেন যে সব তীর্থ দর্শন করা সম্ভব নয়। এর সমাধান পেতে তিনি দেবর্ষি নারদের কাছে যান। নারদ তাকে বলেন, হে প্রভু, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রতা, সব তীর্থই আপনার সঙ্গে যুক্ত। আপনি সব তীর্থক্ষেত্রে আহ্বান করুন যাতে তারা জলের রূপ ধারণ করে ব্রজে এসে মিশে যায়। সেই জলে আপনি স্নান করলেই গোহত্যার পাপ থেকে মুক্তি পাবেন। নারদের কথা শুনে কৃষ্ণ সব তীর্থক্ষেত্রকে ব্রজে আহ্বান জানান। কৃষ্ণ বাঁশি দিয়ে মাটি খুঁড়ে একটি কুণ্ড নির্মাণ করেন। সব তীর্থ জলের রূপ ধরে এসে ব্রজে সে কুণ্ডে মিশে যায়। কৃষ্ণের গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং ঘন কালো। এখানে স্নান করে গোহত্যার পাপ থেকে মুক্তি শ্রীকৃষ্ণ। এটি শ্যামকুণ্ড নামে পরিচিত। এইদিকে রাধাও নিজের হাতে চুড়ি দিয়ে মাটি খুঁড়ে আরো একটি কুণ্ড বানান। এটি রাধাকুণ্ড বা কঙ্কন কুণ্ড নামে পরিচিত। রাধার গায়ের রং অনুসারে এই কুণ্ডে জলের রং সাদা। এই দুই কুণ্ডে জলবিহার করতেন শ্যাম ও রাধা। মনে করা হয় শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এখানে সব তীর্থের মিলন ঘটেছে। তাই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে জলে স্নান করলে সব তীর্থ করার সমান পুণ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। নিঃসন্তান দম্পতিরা রাধাকুণ্ডে স্নান করলে তাদের সন্তান লাভ হয় বলে মনে করেন অনেকে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সনাতন মন ভরে উঠুক সনাতন ভাবনায়।